নড়াইলে ডিবি পুলিশের জালে গাজাসহ ব্যবসায়ী বকুল মোল্লা আটক। আপনারা দেখছেন আমিন টেলিভিশন, সঙ্গে আছে আমি মোহাম্মদ আমিনুর রহমান। নড়াইলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাজাসহ মাদক ব্যবসায়ী বকুল মোল্লাকে আটক করেছে ডিবি পুলিশের একটি চৌকস টিম। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার এর নির্দেশে 7 আগস্ট শনিবার রাত আনুমানিক 8:30 দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব ঘোষ এর নেতৃত্বে এএসআই শরীফুল ইসলাম সহ কনস্টেবল হৃদয় এবং কনস্টেবল ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আউড়িয়া ইউনিয়নের সীমাখালী সর্দারপাড়া রাসেল সেতু থেকে কমলাপুরগামী পাকা রাস্তা সংলগ্ন পলাশ সর্দারের গাছের বাগানের পাশ থেকে 600 গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ বকুল মোল্লা 42 কে আটক করা হয়েছে। আটক বকুল মোল্লা ভদ্রবিলা গ্রামের মৃত মোতালেব মোল্লার ছেলে। এ বিষয়ে ডিবি পুলিশের এসআই সঞ্জীব ঘোষ সাংবাদিকদের বলেন, বকুল মোল্লাকে গাঁজাসহ আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।